দেখুন যে কারণে গুয়ামে ক্ষেপণাস্ত্র ছোড়া স্থগিত করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা চলতে থাকার মধ্যেই আজ প্রায় হঠাৎ করেই পিয়াংইয়াং তাদের সুর কিছুটা নরম করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে আমেরিকান সামরিক ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা পর্যালোচনা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে এ পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে আমেরিকানরা কী করে তা দেখার জন্য এটা আপাতত স্থগিত রাখা হচ্ছে। অন্যদিকে এক প্রতিক্রিয়ায় গোয়ামের গভর্নর এডি কালভো বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে কাজ হচ্ছে বলে তিনি মনে করেন। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেছেন, তাদের অনুমতি ছাড়া কোরীয় উপদ্বীপে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না। আমেরিকা গত কদিনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেভাবে দামাম বাজিয়ে চলেছে তা নিয়ে দক্ষিণ কোরিয়া এখন প্রকাশ্যে তাদের অস্বস্তি ও আপত্তি জানাতে শুরু করেছে। একদিন পর আজ আবারও সুর চড়িয়েছে প্রেসিডেন্ট মুন। আজ দক্ষিণ রাজধানী সোলহ আরও কিছু শহরে হাজার হাজার দক্ষিণ কোরীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের সমর্থনে সমাবেশ মিছিল করেছে। এরপর এক ভাষণে প্রেসিডেন্ট মুন বলেন, তার দেশের অনুমোদন ছাড়াই কোরীয় উপদ্বীপে কোনো যুদ্ধ শুরু করা যাবে না। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।